দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত গৃহকর্মী শিশু কতটা সুরক্ষিত শিশুকে এই সংলাপের আয়োজন করেছে যার সহযোগিতা রয়েছে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানি দর্শক আপনাদের তথ্য দিয়ে জানাতে চাই যেহেতু শিশুদের বিষয়ে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু যাদের বয়স ১৮ বছরের নিচে এই শিশুদের একটি বিরাট অংশই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এই সমস্ত শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে রাষ্ট্রের একটি ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে বাংলাদেশ সরকারের গৃহকর্মী সুরক্ষা এবং কল্যাণ নীতি ২০১৫র ৭-৩ ধারা অনুযায়ী ১২ বছর বয়সী গৃহকর্মী শুধুমাত্র হালকা ধরনের কাজের জন্য বৈধ কিন্তু বাস্তবে কতটা মানা হচ্ছে এই আইন এই হালকা কাজ আসলে কতটা হালকা কিংবা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ১২ বছরের যে বয়স সীমাটি নির্ধারণ করা হয়েছে সেটি আসলে কতটা যথাযথ বা বাস্তবসম্মত কিনা সেটিও আসলে বিবেচনার বিষয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই করোনাকালীন সময়ের মধ্যেই সময় দিয়েছেন তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের মাননীয় সহসভাপতি অ্যারোমা দত্ত আপনাকে স্বাগত জানাচ্ছি একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এএসডির ম্যানেজার এমএনই লুৎফুন নাহার কান্তা আপনাকেও স্বাগত জানাচ্ছি একই সঙ্গে রয়েছেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সম্মানিত সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার তিনজনকেই আমন্ত্রণ জানিয়েছি আসলে শিশুদের বিষয় শিশুদের বিষয়গুলো নিয়ে যখন কাজ করতেন আপনারা আপনারা তো কাজ করেন বিভিন্ন সেক্টরে তখন খুবই স্পর্শকাতর খবর কিন্তু গণমাধ্যমের শিরোনাম হয় যে শিশু নির্যাতন অনেক হারে বেড়ে গেছে তো আমরা তো গৃহকর্মেও শিশুদেরকে দেখছি যে উল্লেখযোগ্য হারে তারা আসলে জড়িয়ে পড়ছেন ম্যাডাম আপনার কাছেই শুরুতে জানতে চাই যে শিশু অধিকার সম্পর্কিত যে সংসদীয় ককাস রয়েছে তারা আসলে কি বাস্তবতা নিয়ে কাজ করছে শিশুদের অধিকার এবং এই যে গৃহকর্ম সেই কর্মে জড়িত যে শিশুরা রয়েছে তাদের অধিকার আসলে কতটা নিশ্চিত হচ্ছে বলে আপনারা দেখছেন চিত্রটা কি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ শিশু অধিকার একটা বড় আমাদের ক্ষেত্র যা আমাদের সরকার এবং প্রতিটি নাগরিক তার অন্তরের জায়গা থেকে তারা দেখে থাকেন কি করে শিশুদেরকে সুরক্ষা দেওয়া শিশুদেরকে রক্ষা করা তার সুস্বাস্থ্য তার সুশিক্ষা সব কিছু তারপরে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল তার জায়গা রয়ে গেছে সেটা হলো তার গভীর দুর্বলতা হলো শিশুদের প্রতি এবং উনি অসম্ভব শিশু বান্ধব এবং উনি পরিষ্কার করে সব জায়গায় বলে রেখেছেন যে কিভাবে শিশুদেরকে প্রাধান্য দেওয়া যায় বিশেষ করে এখন আমরা বলছি যে করোনাকালে যে একটা অঘটন ঘটে গেল পৃথিবী জুড়ে সেখানে সব বৃদ্ধ তারপরে বয়স্ক মানুষ এমনি মানুষ এবং সর্বক্ষেত্রে দেখা গেল শিশুরা নানাভাবে বঞ্চিত হয়েছে আমাদের ককাস যেটা দেখেন বিশেষ করে যে শিশুদের ক্ষেত্রে তারা কতটুকু নির্যাতন থেকে সুরক্ষিত এবং সেই ককাসের হলো মূল জায়গাটা হলো যে ধারাগুলো আছে আইনগুলো আছে সেগুলো সকলকে জানানো এবং সেটাকে ব্যাপকভাবে প্রচার করে গণসচেতনতা তৈরি করা কারণ আইন একটা দিক সচেতনতা আরেক দিক এই দুটোকে যে সমন্বয় করাটাই হলো মূল হয়েছে আমাদের ককাসের একটা বড় অংশের কাজ যেটা আমরা করে যাচ্ছি এবং এটা নানাভাবে তুলে আনা হচ্ছে বিশেষ করে আমরা এসডিজির যে জায়গাটা আছে আমরা যেটা মনে প্রাণে যে কাজটা আমরা করে যাচ্ছি সেখানে শিশুদের একটা বড় ক্ষেত্র বিশেষ করে শিশু শ্রমটা আমাদের আয়ত্তে নিয়ে আসছি যাতে শ্রমটা কমে আসে এবং শিশুদেরকে যেন আমরা ন্যায্যতা তার প্রতি যেন কোনো অবিচার না হয় তাকে কিভাবে সুরক্ষা করা যায় সেই জায়গাটায় দেখে আসা এই ককাসের একটা বড় ক্ষেত্র হয়ে কাজ করছি আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করবো আরমা দত্ত আপনি সঙ্গীত রয়েছেন একটু যারা উন্নয়ন কর্মী রয়েছেন তারা কেমনভাবে দেখছেন সে বিষয়টি সেই বিষয়ে একটু নজর দিতে চাই এসডির ম্যানেজার এমএনডি লুৎফুন নাহার কান্তা আপনি রয়েছেন স্বাগত জানাচ্ছি এসডি গৃহকর্মে নিয়োজিত শিশুদের নিয়ে কাজ করে ব্যাপকভাবে শিশু শ্রম নিয়েও কাজ করছে আপনারা কি ধরনের কাজ করছেন শিশুদের উন্নয়নের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে গিয়ে বাস্তব চিত্র মাঠের চিত্র কেমন দেখেছেন নিশ্চয়ই সে তথ্য রয়েছে আপনার কাছে
আসলে আমরা মূলত কাজ করছি এসজি 1988 সাল থেকেই কাজ করছে আপনার অবহেলিত জনগোষ্ঠী নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠী নিয়ে তো এর প্রেক্ষিতে আমাদের ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানির সাথে আমাদের একটা প্রজেক্ট আমরা রান করছি রিসেন্টলি সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যাট হাই রিস্ক যারা খুব ঝুঁকির মধ্যে আছে তাদের নিয়ে তো ওটা আমরা ক্যাটাগরাইজড করে নিয়েছি যে চার ধরনের শিশু আমরা বাছাই করেছি এর মধ্যে আছে বস্তিবাসী শিশু পথ শিশু তারপর আছে আপনার শ্রমে নিয়োজিত শিশু এবং গৃহকর্মী নিয়োজিত শিশু এই চারটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে আমরা কাজ করছি তো আমরা মূলত এই বস্তিবাসী শিশুদের জন্য যে সমস্ত কাজ করছি তার মধ্যে রয়েছে আপনার প্রাথমিক বিদ্যালয় যাতে শিশুরা শিক্ষা থেকে ঝরে না পড়ে শিক্ষার মূল স্রোত ধারায় তারা ঢুকতে পারে সেই জন্য আমাদের ছয়টা প্রাথমিক বিদ্যালয় আছে আর আমাদের যে পথ শিশু আছে সেই পথ শিশুর জন্য আমাদের ড্রপ ইন সেন্টার এবং শেল্টার হোম আছে তিনটা এর মধ্যে 90টা শিশুদের আমরা সার্ভিস দিয়ে থাকি এর মধ্যে হচ্ছে 60 হচ্ছে আপনার গার্লস আর 30 হচ্ছে আপনার বয়েজ আর আমাদের আছে কর্মজীবী শিশু যারা আছে শ্রমজীবী শিশু তাদের নিয়ে আমাদের এলআরসি আছে যেটা আমরা লার্নিং অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার বলি সেখানে তারা আসে একটু এডুকেশন একটু বিনোদন একটু বিশ্রাম এই ধরনের সুবিধা ভোগ করে থাকে আর গৃহকর্মে নিয়োজিত শিশুদের নিয়ে যেটা আমাদের মূলত যে কাজটা আজকের এই প্রোগ্রামে সেটা হচ্ছে যে তাদের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে কি আমরা সরকারের সাথে অ্যাডভোকেসি করছি আমরা চাচ্ছি সর্বস্তরের জনগণ যাতে সচেতন হয় কারণ বন্ধ দরজার অন্তরালে আসলে কি হচ্ছে সেটা আসলে মনিটরিং করার কোনো ওয়ে নাই আপনারা যদি জানেন যে আমরা যখন কাজ করতে যাই আমরা তো অনেক জায়গায় ঢুকতেই পারি না ঢুকতেই দেয় না কারণ আমার বাসায় কে আছে কাজের মেয়েটাকে আমি কেন বের করব। আমার এই শিশুটাকে যদি আমার ঘরের সব কথা যদি বাইরে বলে দেয় সেই জন্য তো তারা বেরও করতে চায় না তারপর হচ্ছে গিয়ে আমরা অনেক জায়গায় নিচ থেকেই ফেরত আসতে হয় আমাদের ওই বিল্ডিংয়ে ঢোকারই কোনো ওয়ে নেই আমাদের তো এইভাবে আসলে এই শিশুরা আসলে কতটা সুরক্ষিত আছে কিভাবে তারা দিন যাপন করছে সেটা আসলে সঠিক তথ্য আসলে বের করাটা খুব টাফ হয়ে যায় তারপরে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য তাদের আমরা বিভিন্ন এমপ্লয়ারদের সাথে কথা বলছি আমরা বিভিন্ন মালিক সমিতি যেখানে আছে বিল্ডিং অ্যাসোসিয়েশন আছে সেখানে যাচ্ছি কথা বলছি তাদের সাথে আর সেক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় অ্যাক্সেস পেয়েছি আমরা সেখান থেকে এমপ্লয়ারদের সচেতন করছি এবং সেখান থেকে আমরা কিছু শিশুদের নিয়ে আসছি যাতে তারা কিছু এডুকেশন পায় তারা অল্টারনেটিভ যাতে তাদের স্কিল ডেভেলপ হয় সেই জন্য কিছু ট্রেনিং পায় এই শিশুদের যাতে আমরা একটা মানব সম্পদে পরিণত করতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি সেই চেষ্টা এবং আপনার কথাতে আমি যেটা বুঝতে পারলাম যে সচেতনতাটা জরুরি কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় সেটা হচ্ছে গণমাধ্যমে প্রায়ই কিন্তু শিরোনাম হয় যে কি শিরোনাম হচ্ছে সেটা হচ্ছে শিশুরা নির্যাতিত হচ্ছে এবং যাদের দ্বারা নির্যাতিত হচ্ছে তারা সকলেই যদি বলি শিক্ষিত মানুষ সমাজের শিক্ষিত শ্রেণী কিন্তু সম্মানিত সদস্য আপনি যোগ দিয়েছেন আমার সঙ্গে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সম্মানিত সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার আপনি একটু আমাকে বলবেন যে 2015 সালে আমাদের যে কল্যাণ নীতি বা সরকারের গৃহকর্মী সুরক্ষা যে নীতি সেটির 7.3 ধারা যেটি সেটিতে বলা হচ্ছে যে 12 বছর বয়সী গৃহকর্মী শুধুমাত্র হালকা ধরনের কাজ করতে পারবে এই হালকা কাজ কতটুকু হালকা আপনাদের যে আমরা যখন একটা পলিসি নিয়ে বসতে হয় যারা আইনজ্ঞ আছেন তারা 12 বছরে স্পেসিফিকভাবে সেই যে কতটুকু ওয়েট নিয়ে সে কাজ করবে বা এটা একেবারে সম্পূর্ণ তারা এভাবে দেখেছে যে এই শিশুটা যতটুকু সহনীয় পর্যায়ে তার সেই খুশি নিয়ে যতটুকু কাজ করতে পারে ততটুকুই এখানে অ্যাপ্লিকেবল করা হয়েছে বাট এখানে যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ওটা মাথায় রেখেই তারা নির্ধারণ করেছেন কিন্তু আমরা যারা উচ্চ শ্রেণীর আমরা যারা শিক্ষিত শিক্ষিত সোসাইটি নট অনলি শিক্ষিত বলবো অর্ধশিক্ষিত একেবারে নিম্ন অক্ষরে যারা অক্ষর জ্ঞান নাই তারা পর্যন্ত প্রত্যেকের টপ টু বটম প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে শিশু নির্যাতিত হচ্ছে সেটা শুধু আপনার গৃহকর্মেই শুধু শিশুরা যে কতটুকু সুরক্ষিত সেটা নয় আপনার প্রত্যেক সেক্টরে সেক্টরে আমরা যারা পিতামাতা আছি আমরাও কিন্তু শিশুকে সেইভাবে
সেই যে আইনটা সেই নীতিমালার এখতিয়ারে আমরা কিন্তু তাদেরকে রেখে সেভাবে আমরা পরিচালিত করতে পারছি না। এখানে সবথেকে বেশি আপনার সরকারের কিন্তু এই সেক্টরগুলোতে কোনো কার্পণ্যতা নাই, এবং যে শিশুটির এখনও ভূমিষ্ঠ হয়নি সেই শিশুটির পলিসিও জননেত্রী শেখ হাসিনা হাতে তুলে নিয়েছেন। আমি বলবো সবথেকে আগে যে গৃহকর্মে যে বাচ্চারা কাজ করছে তাদের মানবিকতার বৃদ্ধি করতে হবে, তাদের সেই মানবিক দৃষ্টিকোণটা আছে কি না এটা একটা বিষয়। এবং এরপরে আমরা যারা পিতামাতা আছি আমরা হয়তোবা এখনও যেহেতু হেনরি কিসিঞ্জারের সেখানে যেতে হয়, তলাবিহীন ঝুড়ি থেকে আজকে আমরা উন্নয়নশীল বাংলাদেশে পদার্পণ করছি, আমরা কিন্তু এখন মোটা ভাত এবং সেই মোটা কাপড় থেকে ফেন্সি কাপড় এবং চিকন চাউলের ভাত খেতে শুরু করি। নিশ্চয়ই সেই 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 যত আধুনিক হচ্ছে মানসিকতাও তত আধুনিক করতে হবে। সেই দিকটিতেই লক্ষ্য রেখে আমি একটু এরমাত্র আপনার কাছে আবারও আসতে চাই যে মানসিকতার আধুনিকতার প্রয়োজন রয়েছে সবারই, আসলে মানবিকভাবে এই দিকটির বিবেচনার বিষয় রয়েছে। কিন্তু ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন যেটি দেখা যাচ্ছে যে 2021-25 যে ড্রাফট তৈরি করা হয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ কাজের 38টি ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে, তার মধ্যে তার মধ্যে আবারও 4টি কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে গৃহকর্মী শিশুর যে শ্রম সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু বাস্তবায়ন আসলে অনেক দূরে কি মনে হয়? একটা ব্যাপার একটু বুঝতে হবে, ইটস ইউনিভার্সাল। একটা হলো প্ল্যান, একটা হলো তার অ্যাক্টিভেশন, আরেকটা হলো তার ইম্প্যাক্ট, লাস্টে হলো এই তিনটেকে কীভাবে সমন্বয় করে মনিটর করে বোঝা যায়, মেজার করা যায়। এখন জায়গাটা হলো যে আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা ইজ ভেরি ভেরি ক্লিয়ার, খুব সাইন্টিফিক অ্যান্ড স্পেসিফিক, যা আমাদেরকে এমডিজির অন্তর্ভুক্ত করা আছে, যার কারণে এবং সেটারই হায়ার স্টেজে নিয়ে গেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডে এসডিজিতে। কেমন এখন আমরা এত কিছু অন্তরায় পরেও এমডিজিতে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনস থেকে পুরস্কৃত হয়ে আসলেন, বাংলাদেশ কিন্তু এমডিজিতে এগিয়ে আছে উইথ অল দি ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এখানে যে জায়গাটা আপনাদেরকে আমরা বলছি বা আপনিও জানেন বা আমরা জানি যে প্ল্যান এবং অ্যাকশনের মধ্যে অলওয়েজ একটা গ্যাপ থাকে। আমার চুল তো অনেক সাদা, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হ্যাঁ, সো আমি ফিল্ডে আছি মানে মোর দেন 40 ইয়ার্স, আমার খুব অল্প বয়স থেকে আমি মাঠে আছি। এখন যে মাঠের যে চিত্র যে দেখা যাবে সকাল 9টার দিকে গেলে 9টা থেকে এই 10টার মধ্যে দেখবেন যে আইল ধরে, মানে ধান গাছের মাঠের আইল ধরে শিশুরা একেবারে প্রজাপতির দলের মতো বইগুলো বুকে আঁকড়ে মানে ছুটে যাচ্ছে স্কুলের দিকে। এটা ইজ এ ভেরি বিগ ইন্ডিকেটর, যে কথাটা আমরা আজকে বলছি যে এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানে হলো শিশু শিক্ষা, এবং এই শিক্ষাটাকে আমরা গ্রামে গঞ্জে পৌঁছে যে দেওয়া হয়েছে, যা একটা বড় আমাদের পরিবর্তন এনেছে। তারপরে যে কথাটা থাকছে যে স্কুলের জন্যে আপনার সব রকমের বৃত্তি, স্কুল ফিডিং, তারপরে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে, যাতে করে এই গ্যাপটা শিশুরা যেন এটার অ্যাক্সেস পায়, যে তারা যেন সুনাগরিক হয়ে আসতে পারে। এখন যে কথাটা আপনি বলছেন, মানে অ্যাজ এ পলিসি মেকার, অ্যাজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার, মানে একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে পারি, খুব শক্ত করেই সোজা ভাষায় যেটা বলতে পারি যে নীতির কোনো ঘাটতি নাই বা তার প্রতি কোনো কার্পণ্য নাই। এখন নীতি কার্যকরী করা শুধু সরকারের একলা দায়িত্ব নয়, দিস ইজ হোয়াট আই এম কামিং টু, এটা সরকারের একলা দায়িত্ব নয়, এটা হলো পুরো রাষ্ট্রের দায়িত্ব এবং প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব।
এখন আমাদের নাগরিকরা কিভাবে সেইটার সচেতনতা হবে, তার ভেতরে পরিবর্তন, এই জায়গাটা হলো দ্য চ্যালেঞ্জ। যে একটি নাগরিক, আমি আপনি এখানে আমরা যারা সবাই বসে আছি বা যারা সবাই দেখছেন, তাদের কিন্তু প্রত্যেকের কর্তব্য হলো যে আমার কি কর্তব্য, আমি কি করব এই শিশুটিকে রক্ষা করার জন্য। আমার আইন আছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় ওই শিশুটি আইনটা কি জানে? শিশুটা তো আইন জানে না। আর যারা শিশুদেরকে এক্সপ্লয়েট করে তারাও জানে না, আর জানলেও সেটা মনে করে এটার প্রয়োজন নাই। শিশু সে তো শ্রম দেবেই, আমি তো কতই না তার জন্য করছি, তাকে দুবেলা দুমুঠ ভাত দিচ্ছি, আমি কৃতার্থ মনে করছি যে আমি কত না কিছু করে ফেলেছি, কিন্তু তার সমস্ত যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার থেকে যে আমি তাকে ডিপ্রাইভ করছি সেটা তার ভেতরে একবারও অকার করে না। তাই জন্য বলি যে আমরা একটা বড় জায়গা হলো মিডিয়া, মিডিয়ার একটা বিশাল রোল আছে এইখানে। আমরা মনে করি যে আইন আছে, আইনের প্রয়োগও আছে, কিন্তু সেটাকে কিভাবে সেই জায়গাটাকে ইনফরমেশনগুলো তথ্যগুলো পৌঁছে দেওয়া, মানুষকে সচেতন করা, সেটা আপনাদের আজকাল কত প্রিন্ট মিডিয়া আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, আমাদের এখন নানা ধরনের সোশ্যাল মিডিয়া আছে, এখন হলো এই গ্লোবাল মিডিয়ার যুগ। এখন মিডিয়াই ইজ ম্যাজিক, মিডিয়াই করতে পারে। এবং এটা আমার কথা হলো যে আপনারা যে কাজগুলো করছেন, এই কাজগুলো আমার মনে হয় এটা রেগুলারভাবে নিয়ে আসা, এটা একটা করে ইভেন্ট নয়, যে আসলে একটা স্লট তৈরি করে ফেলা, যে আমি প্রতি আমি দু মিনিট করে প্রত্যেকটা চ্যানেল যদি ধরে নেয় যে দু মিনিট, বেশি লাগে না, জাস্ট টু মিনিটস, বাচ্চাটা বললো, আর যে এমপ্লয় করে বা যাদের কর্তব্য আমাদের, আমরা যারা নাগরিক বা যারা এমপ্লয় করি বাচ্চাদেরকে আমরা সুরক্ষার জন্যে, তারাও জানলো। এবং এখানে দ্বারা আছে যে কী কী আইন আছে, আইনের কী কী প্রয়োগ আছে, এবং সেটা যদি না বানা হয় শাস্তিগুলো কী আছে, বিধানগুলো কী আছে। আমার মনে হয় এই জায়গাটাকে আমার একটা অনুরোধ থাকছে যে মিডিয়া শুড টেক এ রোল, এবং এখানে আমাদের নাগরিকের প্রত্যেকেরই কিন্তু নিজের দায়ে, আই শুড বি অ্যাকাউন্টেবল, আমার দায়ে, আমার চেতনায়। আমি যেমন আমার সন্তানকে আমি যখন আমি সেভাবে যত্ন করি, সেও তো আরেকজনের সন্তান, বহু কষ্ট করে পেটের দায়ে এসছে তোমার কাছে, তোমার তো কর্তব্য আমার সন্তানের মতোই তাকে দেখা, না হলে সে অসহায় শিশুটি তোমার বাড়িতে গৃহকর্মী হবে কেন? এই জায়গাটা ভেতরে কষাঘাত করে বোঝানো উচিত যে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট কখনোই তুমি করতে পারো না, আর করলে তুমি কোন বিধানের আওতায় আস। নিশ্চয়ই আরোমা দত্ত যথার্থই বলেছেন, আবারও মানবিকতার প্রশ্নই বারবার চলে আসছে, আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো, আপনি আমার সঙ্গেই থাকবেন, আরোমা দত্ত রয়েছেন। দর্শক আপনারা দেখছেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত গৃহকর্মী শিশু কতটা সুরক্ষিত শীর্ষক এই সংলাপ, যার সহযোগিতা রয়েছে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানি। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আলোচনায় ফিরছি অতিথিদের নিয়ে। দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত গৃহকর্মী শিশু কতটা সুরক্ষিত এই শীর্ষক সংলাপে, যার সহযোগিতা রয়েছে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড। আয়োজন আবারও ফিরলাম, এএসডির ম্যানেজার এমএনই লুৎফুন নাহার কান্তা, আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনার কাছে আসলে জানতে চাই, আপনারা তো শিশু শ্রম নিয়ে কাজ করছেন বলছিলেন, যে কাজের ধরনটি আসলে কেমন, কতটা সন্তর্পণে আসলে কাজ করতে হয়, কাজটা কঠিন, কিন্তু দেখা যাচ্ছে যে বেসরকারি যে উন্নয়ন সংস্থার যে দায়িত্ব রয়েছে, এই সেই দায়িত্বের মধ্যে আপনারা করছেন সব ধরনের শিশুদের নিয়ে কাজ করেন, কিন্তু গৃহকর্মে যেই শিশুরা জড়িত তাদের নিয়ে কাজ করতে যে কী চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা আসলে হচ্ছেন সেটি বলবেন, এবং অধিকার নিশ্চিতে কতটা ভূমিকা রাখতে পারছেন, আপনাদের এই উন্নয়ন সহযোগী হিসেবে আপনারা কতটা ভূমিকা রাখতে পারছেন? ধন্যবাদ। আমি যেটা বলবো, আমি এর আগেও বলেছি যে আমরা আসলে কী ধরনের কাজ করছি ওদের নিয়ে। আমাদের মূল কাজটা হচ্ছে কি, গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টকে অ্যাডভোকেসি, মানে সাথে অ্যাডভোকেসি করা, যেটা ওদের অধিকার সুরক্ষার জন্য। কারণ আমি একা বা যে কোনো বেসরকারি সংস্থা একা আসলে এটা সম্ভব না,
যদি সরকার না সহযোগিতা করে আমাদের। আর সরকারের পক্ষেও আসলে এই কাজটা একা করা সম্ভব না, সেজন্য আমাদের একসাথে এই এই জায়গাটাতে কাজ মানে করার অনেক স্কোপ আছে। তো এই জন্য আমরা যেটা করছি, সরকারের সাথে লিয়াজো মেন্টেন করছি, অ্যাডভোকেসি করছি এদের অধিকার সুরক্ষার জন্য। আর যেটা আরেকটা জিনিস আমি বলবো, যে আমি একটু আগে আপনি কোয়েশ্চেন করেছিলেন ম্যামকে, আমি ওটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, যে আমি জানতে চাচ্ছি ম্যাম, আমাদের যে শিশু আইন বলেন, আমাদের যে শিশু এই শ্রম আইন বলেন, আমাদের যে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা, এখানে এক এক জায়গায় এক একটা যে বয়সের যে ডিফারেন্স, এটা এই 12 বছর কোথাও বলা আছে, 14 বছর কোথাও বলা আছে, 18 বছর নিচে কাউকে নিয়োগই দেওয়া যাবে না, এই যে এই অসামঞ্জস্য প্রত্যেকটা জায়গায় এক ফাঁক থেকেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট, আমরা যেটা কাজ করছি পাশাপাশি আমরাও জানতে চাই গভর্নমেন্টের, যে আপনাদের আসলে প্ল্যানিংটা কী, এই যে আপনারা বলছেন যে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশনে এইটা ঝুঁকিপূর্ণ গাছের তালিকায় দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদেরও অনেক প্ল্যান আছে যে এই শিশুদের আমরা এখান থেকে উইথড্র করব। করতে গেলে আসলে আমাদের যে বাস্তবতাটাও দেখতে হবে, যে আমাদের দেশের যে প্রেক্ষাপট, এইখান থেকে আসলে শিশুদের আপনি আমরা চাইলেও উইথড্র করতে পারবো না, কারণ সে পেটের দায় আসে, তার সংসারের ওই টাকাটা দরকার। তাহলে আমরা অল্টারনেটিভ কি আমাদের কোনো প্ল্যান আছে, যে এরকম কি বিকল্প কর্মসংস্থান বা গ্রামে গ্রাম মানে গ্রামগুলোকে আমরা স্বনির্ভর করে তুলতে পারি কিনা, বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিনা, এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে। সেটা হলে হয় কি, তাহলে এই সমস্ত শিশুরা আর গ্রাম থেকে শহরে পেটের দায় আসে না। গ্লোরিয়া ঝর্ণা সরকার, আপনি রয়েছেন ককাসের সমন্বিত সদস্য। ধন্যবাদ কান্তা ম্যাম, আপনি যথাযোগ্য বলেছেন। অলরেডি আপনি জানেন যে আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি কিন্তু একটি বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, স্কুলে তাদের যে ফিডিংটা, তাদের যে দুপুরের যে খাবারটা, এবং তাদের যে স্কুলে তারা থাকা অবস্থায় পড়াশোনা করছে, সেখানেও তাদের স্কুলে থাকাকালীন সময়ের একটা মাসিক ভাতার আওতায় কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি এনেছেন, এবং আপনারা সেগুলাতে মনিটরিং করছেন, সহযোগিতা করছে, বিভিন্ন এনজিওগুলোও এটা মনিটরিং করছে। এটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যে চলে এসেছে, হয়তো আপনি আরেকটু দেখলে বুঝতে পারবেন। গ্রাম অঞ্চলে বাচ্চাদেরকে যে বিস্কিটগুলা টিফিনের জন্য, এক একটা বাচ্চা এই যে কোভিডকালীন সময় আমি নিজে দিয়েছি, ভ্যানে করে আমি এক একটা বাচ্চা 91 প্যাকেট বিস্কিট পেয়েছেন, এই যে দীর্ঘ সময় বাচ্চারা যেতে পারেন, একেবারে ঘরে ঘরে গিয়ে গিয়ে কিন্তু তাদেরকে এগিয়ে দিয়েছেন। এবং সেই বাচ্চা, যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, আপনি দেখেন যে একেবারে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কিন্তু ফ্রি করে দিয়েছেন। এরপরও তাদেরকে তার পিতামাতার যাতে একটু সাশ্রয় হয়, তার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট ভাতার আওতায় এনেছেন। যেহেতু আমাদের উন্নয়নশীল দেশে আমরা পরিণত হতে যাচ্ছি, তো সেই জায়গাগুলোতে বহির্বিশ্বের যে পলিসিগুলো, সেই পলিসিগুলো কিন্তু আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছেন। জননেত্রীর মূল যে নীতিমালাতে কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সামনে নিয়ে এগিয়ে চলা। বলছিলেন যে আমরা তো শিশু অধিকার নিয়ে কথা বলছি, আর আমাদের তো একটা প্রশ্ন এই মুহূর্তে মাথায় এসছে, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অধিকারের প্রশ্নে শিশুরা খানিকটা পিছিয়ে। আমি এই কারণে বলছি, এটির যদি উত্তর দেন আমার, যে কত অধিদপ্তর মন্ত্রণালয় সব কিছু আছে, শিশুদের নিয়ে এমন কোন কিছু আছে? শিশুদের নিয়ে সেরকম আলাদা করে নেই, নারী ও শিশু মন্ত্রণালয় আছে। নারী এবং শিশু মন্ত্রণালয়ের আওতায় অনেক কর্মকাণ্ড আছে, নারীদের জন্যও আছে, শিশুদের জন্যও আছে, যেমন কিন্তু এটা একটা ইউনিটের ভেতরেই আছে, একটা অর্গানাইজেশনের অর্গানের ভেতরে, রাষ্ট্রীয় একটি অর্গানের ভেতরেই নারী এবং শিশুর জায়গাটাকে একসাথে করা আছে। তো এইটা নিয়ে আমাদের অনেক দিনেরই আলাপ আলোচনা এবং দাবি, যে শিশুদের জন্য আলাদা একটা দপ্তর করা হোক, নারীরা একটা দপ্তর। যেমন আমরা অনেক সময় ঠাট্টা করেই বলি মাছেরও আছে, হ্যাঁ হ্যাঁ
মাছেরও মন্ত্রণালয় আছে, মাছদেরও আছে। তো এখানে নারী এবং শিশুদের ব্যাপারে মানে এই কেন বৈষম্য? তো আমি কেন এটা আমরা সবাই বলি, যারা এই বাংলাদেশের প্রতিটি মানুষের ভেতরেই মনে হয় যে শিশুদের যদি আলাদা একটা পরিদপ্তর বা একটা অর্গান থাকতো তাহলে জিনিসগুলো অনেক বেশি আসলে ফোকাসে আনা যেত। এই যে সমস্যাগুলো, সমস্যাগুলো কিন্তু অনেক আগে ছিল, আগে থেকে কিছুটা কমে এসেছে। কারণ আগে যেরকম দারিদ্রতাটা অত্যন্ত প্রকট ছিল, সে সময় পিতামাতা বাধ্য হয়ে তার মানে বুকের ধনকে বাড়িতে দিয়ে যেত, হ্যাঁ, 7-8 বছরের বাচ্চাকেও। এই যে বয়সের ব্যাপারটা আমরা তো দেখছি, বাস্তব যেটা বলছি, কাগজ কলমের কথা নয়, আমি একদম যেহেতু আমি বাস্তবে কাজ করি, বাস্তবমুখী, বাস্তব চিত্রটা হলো যে সেই সময় থেকে কিন্তু পরিবর্তন এসেছে। কিন্তু এটা কিন্তুটার মধ্যে থাকছে যে কথাটা আমি আগেও বলেছিলাম যে আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি 2013 থেকে 2015-তে নীতিমালা, আইন, অনেক কিছু করা আছে সুরক্ষার জন্যে, ফর প্রোটেকশন, ক্লিয়ার প্রোটেকশন। কিন্তু সেটা জানেটাকে, আমি কিন্তু বারবার বলছি, না জানে শিশুটি, না জানে তার পিতামাতা, না জানে সমাজ, না জানে যারা শিশুদেরকে কর্মসংস্থান দেয়। এখন সেই জায়গাটাই হলো বড় যে কীভাবে তাদেরকে, কারণ শিশু শ্রমের কথা বলছি আমরা, শিশু শ্রম কিন্তু কমে আসছে, যেটা বারবার বলছি আমরা, যে যেহেতু শিশু শিক্ষাটা একটা বড় কার্যক্রম পৃথিবীর মধ্যে, এটা একটা মানে মাইলস্টোন এক্সাম্পল, যেটা ডক্টর অমর্ত্য সেন বারবারই বলেন, বারবার বলেন, হ্যাঁ, উচ্চারণ করেন, লুক অ্যাট বাংলাদেশ, হ্যাঁ, ফর গার্লস এম্পাওয়ারমেন্ট, ফর উইমেন্স এম্পাওয়ারমেন্ট, ইটস নাম্বার ওয়ান ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং সেই যে একটা জায়গা থেকে, এবং সেটা কিভাবে হয়েছে, এটা রাষ্ট্রীয় নীতির কারণেই হয়েছে। এবং রাষ্ট্রনায়ক যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেড শিওর যে আমি যদি শিশুটাকে রক্ষা না করতে পারি তাহলে আমি ভবিষ্যৎকে আমি কী দেব, বিকজ তারাই তো আমাদের অ্যাসেট, তারাই তো আমাদের ফিউচার ডিভিডেন্ড। তো সেইখানটাই আমরা দেখি যে এই সমন্বয় করা। আরেকটা হলো এখানে একটা ক্লাসের ব্যাপার আছে, একটা ক্লাস আছে এখানে, ক্লাস ডিফারেন্সিয়েশন, এজ ডিফারেন্সিয়েশন একটা বিশাল ব্যাপার, হ্যাঁ। এটা আমার ইকোনমিক যে জায়গাটা আছে, আমার বাস্তব জায়গাটা হলো যে ইকোনমিক জায়গাটাকে আমি কীভাবে অনেক এগিয়েছি। আজকে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে দুবেলা তার পেট ভরে না খায়, যেটা আমরা 20 বছর আগেও আমরা দেখেছি। আমি লালমনিরহাট, কুড়িগ্রাম ওসব জায়গায় বহু বছর ইনটেনসিভলি কাজ করেছি, এবং কী অবস্থা, এবং যার কারণে আমরা দেখি যে বহু লোক তারা চলে আসে, হ্যাঁ, উপকূল থেকে আরম্ভ করে তারা শহরমুখী হয়, এবং তার শিশুটাকে তারা মনে করে এটা আমার অ্যাসেট, তারা মনে করে অ্যাসেট ফর ইকোনমিক ইউনিট। কারণ এই শিশুটাকে আমি যদি চায়ের দোকানে দিই, আমি যদি বাস কন্ডাক্টর হিসেবে দিই, আমি যদি কোনো ফ্যাক্টরিতে দিয়ে দিই, কেমন, সে তো আমাকে দুমুঠো দুবেলা ভাত দিয়ে যাচ্ছে, কেমন। সো এইখানটাই হলো আমাদের দেখবার বিষয় যে শিশুদেরকে আমরা কীভাবে তাদেরকে আসলে তাদের ক্যাপাসিটি তৈরি করা। সব শিশুই যে এমএ পাশ করবে তা না, কিন্তু তাদেরকে আমরা এখন দেখছি যে আমাদের একটা হিউম্যান রিসোর্স, একটা আমরা বলছি যে হিউম্যান রিসোর্স, আমরা হিউম্যান ক্যাপিটাল, যে জায়গাটা আমরা পৃথিবীতে একটা অভিবাসীদের যে একটা জায়গা করে নিয়েছি, যে পৃথিবীতে আমরা এই হিউম্যান রিসোর্সটা আমরা দিচ্ছি, যে এখানে তারা আয় করে আমাদেরকে যে জিডিপিতে তারা কন্ট্রিবিউট করছে, সেখানে শিশুদেরকে প্রথম থেকেই শেখানোর দরকার যে কারিগরি শিক্ষা, এই জায়গাটা আমি আসছিলাম, শিশুদেরকে যদি আমরা কারিগরি শিক্ষাটা দেওয়া, মানে একদিকে আক্ষরিক শিক্ষা, আক্ষরিকের সাথে আমরা যদি কারিগরি যাই, আস্তে আস্তে এটা কিন্তু কমে আসবে গ্যাপটা। কারণ কারিগরি আমার দরকারই আছে, কারণ আমার হিউম্যান লেবার দরকার আছে, হ্যাঁ, হিউম্যান প্রডিউসার্স দরকার আছে, এই প্রডিউসাররা ডিফারেন্ট ডিফারেন্ট
কর্মক্ষেত্রে। আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা দেখুন, এটাও তো একটা পৃথিবীতে দৃষ্টান্ত বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। এবং এখানে ম্যাক্সিমামই কিন্তু সে সময় এই 10 থেকে 14 পর্যন্ত কাজ করত। এখন কিন্তু লেবার লতে সেটা নেই, সেখানেও কিন্তু আমরা দেখি যে একটা বড় ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু অরোমা দত্ত, আপনি আরেকটু যোগ করবেন, শেষ পর্যায়ে রয়েছে যে উন্নয়ন সহযোগী বা সংস্থা যারা কাজ করছে তাদেরকে নিয়েও তো এই অধিকার নিশ্চিতে তাদেরকে সরকার পাশে চায়। এটা সমন্বয়, যারা উন্নয়ন সহযোগী আছে, উন্নয়ন সহযোগী সরকার এবং নাগরিক, প্রত্যেকটি নাগরিক, এই সমন্বয়টা করা কি করে। আমরা যারা আছি একটা পলিসি লেভেলে, উন্নয়ন কর্মীরা আছে, উন্নয়ন সংস্থাগুলো আছে মাঠ পর্যায়ে, নাগরিকরা আছে সব জায়গায়, এইখানে যে একটা সমন্বয়ের অভাব। হ্যাঁ, এবং সরকারের যত নীতি যত কর্মকাণ্ড আছে এবং উন্নয়ন সহযোগিতারও বিশাল কর্মকাণ্ড আছে, কর্মযোগ্য আছে, এখন এইখানে আছে আমাদের একটা গ্যাপ, আমাদের কোয়ার্ডিনেশনের গ্যাপ আছে, যার কারণে আমরা বলছিলাম যদি শিশুর একটা আলাদা অর্গ্যান থাকতো, আমরা একটা মনে করি সেখানে আমরা সমন্বয় দিয়ে, কারণ এটা এককভাবে কাউরই সমাধান করা সম্ভব মোটেও না, সেক্ষেত্রে আমাদের একত্রিতভাবে কীভাবে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সো দ্যাট আমরা এই শিশুটি, প্রতিটি শিশু আমার দায়িত্ব। সময় একদমই নেই, এক মিনিটের মধ্যে আপনার কাছে একটু জানতে চাই নাহার কান্তা, যে আমি তো মনে প্রাণে চাই যে কোনো শিশুই যাতে গৃহকর্মে না আসে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা কাজ করেই যাবেন? হ্যাঁ, অবশ্যই আমরা কাজ করছি এবং করে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এই সমস্ত শিশুদের আসলে গৃহকাজে নিয়োগ করা খুব সহজ, কারণ এদের আসলে কোনো কর্মক্ষেত্র নির্দিষ্ট করা থাকে না, আগেই বলেছি, এবং পাশাপাশি খুব কম অল্প মজুরিতে এদের নিয়োগ করা যায়, প্রচুর পরিমাণ মানে এদের উপর আমরা টর্চারও করতে পারি, কারণ তারা মুখ ফুটে বলার তাদের সেই রাইটস চুকো নাই। সো ও শিশুর এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে যদি আমাদের সরকার আমাদের পাশে থাকে, কারণ হুট করে আমরা কারো বাসায় ঢুকে গিয়ে আমরা আসলে এই কাজগুলো করতে পারি না। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো একটা শিশুকে আমরা নির্যাতন হচ্ছে, খবর পেয়ে আমরা উদ্ধারও করলাম, উদ্ধার করার পরে দেখা যাচ্ছে যে তার বাবা মা চলে আসলো, একটা আপোষে তারা জিনিসটা রফাদফা করে নিল, কিন্তু ওই শিশুটা আসলে আলটিমেটলি কিন্তু তার অধিকারটা কিন্তু ক্ষুণ্ণই হয়েছে, তার অধিকারটা সে কিন্তু পাচ্ছে না। সেক্ষেত্রে যদি গভর্নমেন্টের কাছ থেকে বা পলিসিতে আরও কোনো নতুন কিছু যোগ করা যায় কি না, যে আমাদের এই এই বললেন যে শিশু শিক্ষার কথা, আমি একটা বলি, জরিপের কথা বলি, যেটা হচ্ছে গিয়ে জাতীয় শিশুশ্রম জরিপ 2013, এই অনুসারে বাংলাদেশে গৃহকর্মে নিয়োজিত শিশু সংখ্যা 115,658। হ্যাঁ, সে এর মধ্যে 90% মেয়ে শিশু, আর 5 বছর বয়সী শিশু সংখ্যা 951, যার সকলেই মেয়ে শিশু। তো এই যে এই বয়সী শিশুর স্কুলে যাওয়ার কথা, কিন্তু বাবা মা কী করছে, কাজে দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কি আসলে কোনো শাস্তির বিধান করা যায় কি না, বাধ্যতামূলক এদের স্কুলে নেওয়ার বিষয়টা। বা আমরা চাচ্ছি যে আসলে গভর্নমেন্ট থেকে যদি এই ধরনের ইনিশিয়েটিভ না নেওয়া হয়, মুখে যতই আমরা বলি না কেন, কারণ যারা এদের নিয়োগ দিচ্ছে তারা সবাই শিক্ষিত মানুষ, যারা নির্যাতন করছে তারা সবাই শিক্ষিত, গভর্নমেন্টকে এই ধরনের কারিকুলাম নিতে হবে, এই ধরনের অ্যাক্টিভিটিস নিতে হবে। সো গভর্নমেন্ট নিলে আমরা সেইগুলো বাস্তবায়নে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। নিশ্চয়ই ককাসের যারা সমান সদস্য রয়েছেন, সহসভাপতি রয়েছেন, তারা নিশ্চয়ই তো কথাই তো দিলেন আমার অনুষ্ঠানে আজকে যে শিশুদের অধিকারে পাশে পাবেন আপনারা, নিশ্চয়ই সরকারও এগিয়ে যাবে। আপনারা তিনজন করোনাকালীন সময় আমার সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করতে হচ্ছে, তবে জানাতে চাই যে আমরা জানি যে বন্ধ দরজার আড়ালে হাজার হাজার ঘটনা ঘটে যা মূলত বাইরে আসে না খুব একটা, যা আসে তার খুব সামান্যই আমরা তুলে ধরতে পারি। ওইটুকুই আপনাদের জানাতে পারি যে শিশুটি হেসে খেলে বেড়ে ওঠার কথা, ইট পাথরের বাস্তবতায় তাকে শ্রম বিক্রি করে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, শৈশব কৈশোরকে বিসর্জন দিতে হয়। আমাদের একটু সচেতনতা আর একটু সহানুভূতি পারে তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে, এরকমই একটি সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আমাদের অনুষ্ঠান। অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট আয়োজিত গৃহকর্মী শিশু কতটা সুরক্ষিত, এই শীর্ষক সংলাপ সহযোগিতায় ছিল ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানি। এই প্রত্যাশা করেই আসলে শেষ করছি, ভালো থাকবেন করোনাকালীন সময়ে, স্বাস্থ্যবিধি মেনে চলুন।